কত সুন্দর হয়েছে লাচ্ছা পরোটাগুলো, লেয়ারগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের একদম পারফেক্ট দোকানের মতো লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি, আর দিয়ে দিলাম সাদা তেল। এবার ভালো করে আমি শুকনো ময়দাটাকে সব কিছুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। টিপসগুলো ফলো করলে আপনারা পারফেক্ট লাচ্ছা পরোটা এইভাবে বানিয়ে নিতে পারবেন। আমি এখন উষ্ণ গরম জল অল্প অল্প করে ময়দাটার মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। তো এই তো মাখা হয়ে গেছে, এখন 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটু তেল দিয়ে ওপরে একটু সাদা তেল মাখিয়ে ঢেকে রাখবো। তো এই তো ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা তুলে দিয়েছি 15 মিনিট বাদে। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এখন মাখা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। তো এই তো সব কটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এখন আমি একটা বাটিতে বড় চামচের 1 চামচ কর্নফ্লোর নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটুখানি ঘি। তো ঘি আর সাদা তেল আর কর্নফ্লোর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বেলুনের মধ্যে ময়দা লেচিটাকে ভালো করে বেলে নিচ্ছি রুটির মতো করে, যতটুকু বেলা যায়, পাতলাও না আবার মোটাও না, বেলে নিচ্ছি। এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম তেল আর কর্নফ্লোর আর ঘি দিয়ে, সেটা আমি এই রুটিটার উপরে দিয়ে দিলাম। এখন আমি একটা পিৎজা কাটা নিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে এইভাবে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে দেখুন কীভাবে কেটে নিচ্ছি। এইভাবে করলে আপনাদের প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যাবে পরোটা ভাজতে গেলে, আর লাচ্ছা পরোটাগুলো খুব সুন্দর হবে। তো আমি এই তো তুলে নিচ্ছি আস্তে আস্তে করে, প্রথমটা একটু ই হবে, তারপরেরগুলো আস্তে আস্তে ঠিক উঠে আসবে। উঠিয়ে নিয়েছি, এবার এখন ভালো করে টানতে হবে, লম্বা করে টেনে এবার এই যে রাউন্ড করে শেষের মাথাটা ভেতর দিকে গুঁজে দিতে হবে। এই যে তো একটা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব, আর একটু ওই মিশ্রণটা আমি দিয়ে রাখলাম। এবার দেখুন আরেকটাও বেলে কেটে নিয়েছি, এবার এটাকেও আমি দেখুন সুন্দর উঠে আসছে। এইবার আমি আবার টেনে লেচি করে নিচ্ছি। এই তো সব কটা হয়ে গেছে, এবার আবার বেলার পালা, এইবার আস্তে আস্তে বেলে নেব, খুব বেশি চেপে না, হালকা করে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। এবার আমি চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে, আর শুকনো অবস্থায় আমি পরোটাটাকে ভেজে নেব। এবার এক পিট ওপিট ভাজা হলে ওপর দিয়ে একটু তেল দিয়ে দেব। প্রথমে শুকনো চাটুতে পরোটা দিয়ে সেকে নিতে হবে, তারপরে তেল দিতে হবে আস্তে আস্তে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো থাকবে। আস্তে আস্তে ভাজা হবে আর লেয়ারগুলো বেরিয়ে আসবে। তো এইভাবে চেপে চেপে দিলেই, ছুরির সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে চেপে চেপে ভাজতে হবে, তাহলে
লেয়ারগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখুন এই যে আমি কীভাবে করছি, একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি, এবার আরেকটা দিয়ে দিলাম। প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখুন সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, তুলে নিয়েছি সবকটা। আমার লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটে তৈরি তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বেরিয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা।